আমরা যখন মেনুস্টলের সামনে যাই, মেনুস্টলের সামনে গিয়ে দেখি মেনুস্টলের দরজা ভেতর থেকে বন্ধ করা হয়েছে। আমরা যখন বলি যে কটার সময় এটা, এটা তখন নিয়ার অ্যাবাউট 12টা বাজে, রাতে 12টা। তার মানে ঘটনাটার আগে ঘটার সম্ভব হয়, হ্যাঁ হয়তো। এবার সেখান থেকে যখন আমরা বলি দরজা কেন বন্ধ করা হচ্ছে, তাদের বক্তব্য আমাদের এখানে একটা জিবি মিটিং আছে, আমরা জিবি মিটিং করব, তার জন্য আমরা ইন্টারনাল জিবি মিটিং এর জন্য আমরা গেট বন্ধ করি। যে আমরা সেখানে যে আইসিইউ অ্যাম্বুলেন্স যেটা হচ্ছে লাইফ সাপোর্ট সিস্টেম থাকে, সেই অ্যাম্বুলেন্সটা কেপিসিতে পাওয়া যাচ্ছে। শিক্ষকদের এখানে ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল, আজকে দাঁড়িয়ে হোস্টেলে হোস্টেলে গিয়ে দেখে আসছে। কিন্তু এই দেখে আসাটা যদি অ্যান্টি র্যাগিং কমিটিটা 31শে জুলাইয়ের আগে তৈরি করা হতো, যদি এই ঘটনার আগে তৈরি করা হতো, যদি হোস্টেলে হোস্টেলে গিয়ে এই এর সচেতনতামূলক প্রচার করা হতো, তাহলে আজকে স্বপ্নদীপকে হারাতে হতো না। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। স্বপ্নদীপ, যার মৃত্যুতে উত্তাল রাজ্য, নিশ্চিতভাবে বলা চলে এই উত্তালতার যদি বলে নিউক্লিয়াস এই যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস। অনেক প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর হাততে বেড়াচ্ছেন তদন্তকারী অফিসাররা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এখানকারই পিএইচডি স্কলার সঞ্জীব প্রামাণিক। আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। হঠাৎ করে যাদবপুর আবার সংবাদের শিরোনামে, দায়ী কারা, দায়ী কে, এবং যাদবপুরে পড়তে আসতে মানুষ তো ভয় পাবেন পরবর্তীকালে। হঠাৎ করে শিরোনামের বিষয়, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারংবার যেটা হয় সেটা হচ্ছে এখানে যে বাম রাজনীতি এবং স্বাধীন যে অতিবাম রাজনীতি, তাদের যে একছত্র এবং স্বৈরাচারী যে সিস্টেম, সেই সিস্টেমের ফলে যে সমস্ত জায়গায় সিস্টেমটা ব্রেক করে গেছে এবং তারা তাদের মতন একটা রুল চালাচ্ছে, যাদবপুরে একটা একটা গোটা পৃথিবী, তার যাদবপুরের গেটের বাইরে আলাদা একটা পৃথিবী, এই যে ধারণা, এই ধ্যান ধারণায় যে সমস্তভাবে নতুন ছাত্রছাত্রীদের মাথায় ঢোকানো হয় এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে অবশ্যই তারা এই জগৎটাকে তারা তাদের কন্ট্রোলের একটা গিনিপিকের মতন ব্যবহার করতে থাকে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর শিরোনামের যেটা বিষয় আসছে সেটা হচ্ছে যে সিস্টেম কোলাপস করে গেছে, যে সিস্টেমটাকে এখানে যারা ইউনিয়নে আছে সেই সমস্ত অর্গানাইজেশনগুলো এবং কর্তৃপক্ষের যে মেরুদণ্ডহীন যে অ্যাক্টিভিটি, তার ফলেই আজকের এই অবস্থা। আজকে স্বপ্নদীপ যদি মারা না যেত, তাহলে হয়তো আজকের এই যে অন্ধকারচ্ছন্ন বিষয়টা, যেটা বহুবার বারংবার আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষকে বলেছি, ক্যাম্পাসের সুরক্ষার কথা বলেছি, আমরা হোস্টেলের সুরক্ষার কথা বলেছি এবং প্রত্যেকটা জায়গার সুরক্ষার কথা বলেছি, এখানকার ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়, তার কারণ হিসাবে যখনই আমরা বলতে গেছি, তার কারণ হিসাবে এখানকার যারা বাম এবং অতিবাম স্বাধীন যারা ছাত্র রাজনীতি করে বা সংগঠনের যারা দাদা, তারা তাদের জায়গা থেকে মুক্তাঞ্চল মুক্ত মনের কথা বলেছে এবং তাদের ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে অথরিটিকে এমন কিছু ভয় দেখিয়েছে। আপনারা জানেন 2014 সালে অভিজিৎ চক্রবর্তীকে এখান থেকে বের করে চলে যেতে বাধ্য করা হয়েছিল বা তাকে সাসপেন্ড করা হয়েছিল। আপনারা দেখেছেন প্রচুর ডিন নিজেরা রিজাইন দিয়েছে, প্রচুর প্রভিসি চলে গেছেন, 2009 সালে একজন ভিসি এখান থেকে ছেড়ে চলে গেছে। বিষয়টা কেন, কোথাও দাঁড়িয়ে তাদের মনের মতন না হলে সে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের তার এগেনস্টে আন্দোলন হচ্ছে, কিন্তু এটা করতে করতে যে তারা একটা খাদ খুঁড়ে ফেলেছে সেটা তারা বুঝতে পারেনি। এবং এই যে বিষয়টা, যে সবটাই যেখানে স্বপ্নদীপের বাবা নিজে বলছে এটা রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে আমার ছেলের ওপরে, সেটা স্বপ্নদীপ নাকি তার বাবাকে জানিয়েছিল, অবশ্যই এই যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা কিন্তু মানে মানে সেইভাবে মুখে বলে বলার ভাষা রাখে না। আমরা হয়তো স্বপ্নদীপকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এখানকার যে সিস্টেম, এই সিস্টেমের যারা চালাচ্ছে তাদেরকে কিন্তু কেউ ক্ষমা করবে না। আপনি বাম রাজনীতির দিকে একটা আঙুল তুললেন, বামের সাধারণ সম্পাদক এসএফআইয়ের অন্তত তারা প্রেস মিট করে বলেছেন দোষীদের ধরা হোক, এর সঙ্গে এসএফআইয়ের কোনো সম্পর্ক নেই, যারা মেরেছেন ওরাও চাইছেন যেন অভিযুক্ত ধরা পড়েন। বিষয় হচ্ছে যে যার দোষীদের ধরা হোক, আজকে যে ছেলেটি অভিযুক্ত, এই যে নাম হচ্ছে সৌরভ চৌধুরী, সেই ছেলেটি নিজেও তো বলেছে যে হত্যার বিচার চেয়ে জাস্টিস চেয়ে, সেও তো পোস্ট করেছে, তাহলে তাকে কেন পুলিশ ধরলো, তাকে কেন পুলিশ এমন কী কষে করেছে সেটা পুলিশই বলতে পারবে, নিশ্চয়ই তার থেকে কোনো না কোনো ডিসপুট পুলিশ পেয়েছে, তার জন্য তাকে কোর্টে চালান করেছে। এই যে
বিচারিতা এই যে বিষয়টা এখান থেকেই তো লুকিয়ে আছে। এখানে কন্ট্রোল কারা করে? ছাত্রছাত্রীদের যেখানে বলা হয় যে এই সংগঠন করবি না, এর সাথে কথা বলবি না, সেখানে দাঁড়িয়ে তারা বলতে পারে না যে সিনিয়রদের বা যারা ইউনিয়ন চালাচ্ছে তারা সেই ইউনিয়নের সেই ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে যে কোনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করানো যায় না। বরঞ্চ তাদের এখানে বলা হয় যে এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না, এই সংগঠন করবি না, এবং আমরা যেভাবে বলবো সেইভাবে চলবি। ফার্স্ট ইয়ারদের ইন্ট্রোডাকশন দেওয়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আপনি কীভাবে দাবি করছেন যে ইউনিয়নের দাদারা বলেছে যে মানে বারণ করেনি, তারাই কোথাও গিয়ে একটা দায়ী এই ঘটনার? না, আমি শুধু আমি বলছি এই আমি হত্যার বিষয়ে যারা জড়িত তারা তো শাস্তি পাবে। আমার বিষয়টা যে এই সিস্টেমটা দেখবে কে? ছাত্র ইউনিয়নের কাজ কি? ছাত্রছাত্রীদের সুরক্ষা দেওয়া, ছাত্রছাত্রীদের ভালো দিক তার পড়াশোনার পরিবেশ করে তোলা, তাদের পড়াশোনার বিষয়ে সাহায্য করা, এটাই ছাত্র ইউনিয়নের কাজ। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে পরিবেশটা অথরিটি দীর্ঘদিন ধরে এখানে এখানে সুরক্ষা দেওয়ার কথা ভেবেছে, বলবো না যে ভাবিনি, ভেবেছে, কিন্তু অথরিটির মিটিংয়ে গিয়ে সেখানে এখানকার যারা ছাত্র রাজনীতি যাদবপুরটাকে কন্ট্রোল করছে সেই বাম অতিবাম, তারা প্রত্যেক সময় সেই মিটিংটাকে ভেস্তে দেওয়ার প্ল্যান করেছে। কোনো সংগঠিত কোনো সিস্টেম এখানে করতে দেয়নি। আমি নিজে এই ক্যাম্পাসে সুরক্ষার অভাবে আমি বহিরাগত গুন্ডার দ্বারা আমি আক্রমণ হয়েছে, আমার এই জায়গাটা কামড়ে মাংস তুলে নেওয়া হয়েছিল এক বছর আগেকার ঘটনা, এবং সেটা ক্যাম্পাসে। কারা করেছিল এটা? সেটা বহিরাগত, আমি সেই সময় আইডেন্টিফাই করতে পারিনি। আমি ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছিলাম তখন 9:00 বাজে, আমি পিএইচডি স্কলার, 9:30, 9:30 বাজে সেই সময় আমি ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছিলাম। সেই সময় একটি ছেলে তিনজন দাঁড়িয়েছিল, তারা তাদের জায়গা থেকে সে জোরে বাইক চালিয়ে আসছিল ডিপার্টমেন্টের সামনে, আমি শুধু তাদেরকে নিষেধ করেছিলাম জোরে বাইক না চালাতে। সে আমার উপরে চড়াও হয়ে সে দাঁত দিয়ে মানে কতটা ড্রাগ অ্যাডিক্ট হলে এটা হয় যে, এবং সে ড্রাগ অ্যাডিক্টও ছিল, সে সরাসরি আমার কামড়ে আমার অনেকটা জায়গা মাংস তুলে নেয়, এবং আমি এটা নিয়ে কমপ্লেন করেছিলাম। সেই সময়ে অথরিটি কোনো কিছু করেনি। সেই সময়ে অথরিটি যেহেতু আমি সংখ্যা এই জায়গা থেকে আমি তৃণমূল ছাত্র পরিষদ করি বা তার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, সেই জায়গা থেকে এখানকার ইউনিয়ন সেই সময় তারা মাথায় ভাবেনি। এর সাথে শুধু আমি নয়, ক্যাম্পাসের অ্যাটাক হয়েছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্কলার অ্যাটাক হয়েছিল, প্রত্যেক মুহূর্তে প্রচুর শিক্ষক এখানে অ্যাটাক হচ্ছে। কিন্তু এই যে সিকিউরিটি সিস্টেম, সেই সিকিউরিটি সিস্টেমটাকে কোথাও দাঁড়িয়ে কারা মেনটেন করবে? ছাত্ররা মেনটেন করবে, শিক্ষকরা? এখানে শিক্ষকদের ভূমিকা কি? শিক্ষকদের ভূমিকা তো এখানে এসে শুধুমাত্র মাইনে নিয়ে আর এখানে এসে পড়াশোনা করা আর এখানে মিছিল করা নয়, শিক্ষকদেরও এখানে ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল। আজকে দাঁড়িয়ে হোস্টেলে হোস্টেলে গিয়ে দেখে আসছে, কিন্তু এই দেখে আসাটা যদি অ্যান্টি র্যাগিং কমিটিটা 31 জুলাইয়ের আগে তৈরি করা হতো, যদি এই ঘটনার আগে তৈরি করা হতো, যদি হোস্টেলে হোস্টেলে গিয়ে এই এর সচেতনতামূলক প্রচার করা হতো, তাহলে আজকে স্বপ্নদীপকে হারাতে হতো না। এর জন্য দায়ী এখানকার বিষয়, এখানকার যারা চালাচ্ছে, এখানটাকে যারা কন্ট্রোল করছে, যে সমস্ত দাদারা, যে সমস্ত শিক্ষকরা নিজেরকে মনে করে আমরা যাদবপুর চালাই, তারা এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মনে করি। অবশ্যই তার সাথে সাথে আমি এটা বলবো যে এই সিস্টেমটাকে ভবিষ্যতে পাল্টাতে হবে, এই সিস্টেমটাকে আর কোনো ছাত্রছাত্রীর জন্য এইভাবে মারা না যায়, এবং তার সাথে সাথে এই স্বপ্নদীপের হত্যার যারা প্রকৃত অপরাধী তাদের দ্রুত তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেদিন ঘটনাটা হয়েছে সেদিন আপনাদের কি ভূমিকা ছিল? আপনারা একটু সিনিয়র ছিলেন, তা আপনারা কি হাসপাতালে গেছিলেন, এবং এই পুরো বিষয়টা যখন শুনলেন আপনাদের প্রাথমিক রিয়াকশন কী হয়েছিল, ঠিক কীভাবে দেখেছিলেন স্বপ্নদীপের সহকর্মীদের, তারা কী করছেন? আমি যখন রাত 12টা নাগাদ আমি রিসার্চ স্কলার হোস্টেলে থাকি, ভেতরের হোস্টেল, আমি যখন হোস্টেলে যখন আমার একজন কালিম্পংয়ের বন্ধু, সেও সমাজতত্ত্ব বিভাগে গবেষণা করছে, সে আমার রুমে এসে বলে মেন হোস্টেল থেকে একজন জুনিয়র ছেলে সে ছাদ থেকে পড়ে গেছে। আমি সেই কথা শুনে সেই অবস্থায় আমি এবং আরও 3 জন বন্ধু আমরা বেরিয়ে আসি। বেরিয়ে এসে আমরা যখন মেন হোস্টেলের সামনে যাই, মেন হোস্টেলের সামনে গিয়ে দেখি মেন হোস্টেলের দরজা ভেতর থেকে বন্ধ করা হয়েছে। আমরা যখন বলি যে কটার সময় এটা, এটা তখন নিয়ার অ্যাবাউট 12টা বাজে, রাত্রে 12টা, তার মানে ঘটনাটার আগে ঘটার সম্ভব, হ্যাঁ হয়তো। এবার সেখান থেকে যখন আমরা বলি দরজা কেন বন্ধ করা হচ্ছে, তাদের বক্তব্য আমাদের এখানে একটা জিবি মিটিং আছে, আমরা জিবি মিটিং করব, তার জন্য আমরা ইন্টারনাল জিবি মিটিংয়ের জন্য আমরা গেট বন্ধ করছি। আমি সেখানে বলি আমি যেহেতু 2012 থেকে 2016 সাল পর্যন্ত আমি মেন হোস্টেলের বি ব্লকে আমি বোর্ডার ছিলাম, এবং তারপরে আমার পিএইচডি সূত্রে আমি রিসার্চ স্কলার হোস্টেলে আসি। এবার সেক্ষেত্রে বলে যে আমরা এই মুহূর্তে যারা মেন হোস্টেলের বোর্ডার তারা ছাড়া কাউকে অ্যালাউ আমরা করছি না, এবং তখনই আশেপাশের এবং সিকিউরিটিকেও বলা হয় কেউ যেন না ঢোকে। যখন আমরা শুনলাম যে একটি সেই ছেলে কি যে ছেলেটি পড়ে গেছে বা ফেলে দেওয়া হয়েছে, যাই হতে পারে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তাকে কেভিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তখন আমি সেখান থেকে এসে আমি ডিন অফ স্টুডেন্টসকে ফোন করি। তখন
যত সম্ভব 12:30টার একটু বেশিই বাজে, আমি মনে করতে পারছি না, আমার লিস্টে আছে। তখন স্যার প্রথমবার ফোন ধরেন না, সেকেন্ডবার ফোন ধরেন, সেকেন্ড ফোনে হয়তো উনি আমাকে ব্যাক করেন, এরকম একটা বিষয় হবে। সেই সময় আমি স্যারকে বলি যে আপনি কোথায় আছেন, এরকম একটা বিষয় শুনছি। স্যার বলছে হ্যাঁ আমি শুনেছি, আমি কেবিসিতে আছি। আমি তখন জিজ্ঞেস করি ছেলেটি কেমন আছে, স্যার বলছে বলেছিলেন যে তার ক্রিটিক্যাল একটা অবস্থা আছে, ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। তো সেখান থেকে ফোন রাখার পরে আমি আরও 2-3 জন মিলে আমরা কেবিসি হাসপাতালে যাই। কেবিসি হাসপাতালে গিয়ে দেখি ওখানে যারা সেইভাবে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, যারা বিভিন্ন অর্গানাইজেশনের, তারা প্রত্যেকেই সেখানে ছিল, অনেক সংখ্যক লোক সংখ্যক ছাত্রছাত্রী সেখানে ছিল, হোস্টেল থেকেও কিছু ছাত্রছাত্রী ছিল। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা সেখানে যে আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটা হচ্ছে লাইফ সাপোর্ট সিস্টেম থাকে, সেই অ্যাম্বুলেন্সটা কেপিসিতে পাওয়া যাচ্ছিলো না। সেটা ডিন স্যার আমাকে এবং আর একজন, সে ছেলেটি অবশ্যই এসএফআই করে, তাকে বলে যে হচ্ছে তোমরা একটু যদি বাইরে থেকে ম্যানেজ করতে পারো। আমরা মরিয়া হয়ে অ্যাম্বুলেন্স খোঁজার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত আমরা আমাদের স্থানীয় বিধায়ক মলাইদাকে ফোন করে এবং আমাদের স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে একটা অ্যাম্বুলেন্স আমরা পাই এবং সেখানে দাঁড়িয়ে তাকে বলা, তখন হাসপাতাল থেকে বলতে থাকে তাকে যদি SSKM ট্রমা কেয়ারে ভর্তি করা যায় এবং সেই বিষয়ে আমরা খোঁজখবর চালাতে থাকি। কিন্তু বিষয় হচ্ছে যে তার কন্ডিশন ছিল না যে তাকে 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য ওই হাসপাতালের বেড থেকে তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে এনে তার লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। আপনি দেখেছিলেন এই বিভৎসতাটা? আমি বিভৎসতা দেখিনি, আমি যেটা শুনেছি সেখানে আমাদের বাংলা বিভাগের কিছু অধ্যাপক সেখানে গেছিলেন, ডিন অফ স্টুডেন্টস সেখানে ছিলেন, তাদের মুখে যতটুকু শোনায় এবং সেখানে হাসপাতাল যে কর্তৃপক্ষের মধ্যে থেকে কিছুজন ছিলেন, তারা যে বর্ণনাটা দিচ্ছিল সেটাই আমার শোনা, আমি নিজে চোখে আমি দেখিনি, হয়তো আমি দেখতেও পারতাম না, দেখে আমি সেটা সহ্য করতে পারতাম না। শেষ মাকে শেষ ফোনের ওই কথাগুলো আমার সত্যি মনে পড়ছে, মা ভালো নেই, ক্লাস নিয়ে বলেছিলেন ভালো, অথচ হোস্টেলে যাওয়ার পর 9:30-9:30 বোধহয় মায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন স্বপ্নদীপ। আলটিমেটলি যাদবপুর তো উৎকর্ষতার একটা কেন্দ্র, যে ঘটনার বিবরণ আপনি দিলেন, অনেক বাবা মা পরবর্তীকালে যাদবপুরে পাঠানোর আগে অন্তত 2 বার নয় 2000 বার নিঃসন্দেহে ভাববেন। অবশ্যই যে সিস্টেমটা তৈরি হয়েছে, আমি যে সিস্টেম দিকে আঙুল তুলছি, মৃত্যু নিয়ে রাজনীতি করা একদম কাম্য নয়। কিন্তু যেখানে স্বপ্নদীপের বাবা নিজে বলেছে, ছেলে স্বপ্নদীপ তার বাবাকে বলেছে রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, সেখানে কী করে রাজনীতির বিষয়ে বাইরে আমরা যেতে পারি? সেই জায়গা থেকে বিষয় এই সিস্টেমটা, এই অবস্থাটা কারা বানিয়েছে, কেন তাদের ওপরে আঙুল উঠবে না, সেটা প্রত্যেকটা একটা একটা বাচ্চা ছেলে তাদের প্রতি আঙুল তুলবে। এই সিস্টেমটা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে উন্মুক্ত, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী সেই হিসাবে আমি, যেহেতু এখনও যাদবপুরের ছাত্র, আমি হয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না, এর দায়ভার আমাদের সবার। কিন্তু বিষয়টা হচ্ছে যারা বড় বড় কথা বলে, যারা যারা সমাজ পরিবর্তনের কথা বলে, কিন্তু তাদের প্রদীপের নিচে যে অন্ধকার, সেটা স্বপ্নদীপ তার প্রাণটা চলে গেছে তার মাধ্যমে সে বুঝে দিয়ে গেছে। অবশ্যই স্বপ্নদীপ হয়তো ফিরবে না, কিন্তু যে ভয়াবহ ডেসক্রিপশান বর্ণনা আমি অন্তত এখানে এসে শুনলাম, বিশ্বাস করুন যে কোনো দলের হোক, যে কোনো ব্যক্তি হোক, যে কোনো সীমানার হোক, এই ঘটনাকে সমর্থন নিঃসন্দেহে করতে পারবে না। এই সোমবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে। বামেরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছে দোষীদের শাস্তি চাই। ABBP একটু আগে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখালেন। আলটিমেটলি স্বপ্নদীপ যে আজ আমাদের মধ্যে নেই, অন্তত এই পুরা বাংলাতে, সেই স্বপ্নদীপের কথা আমরা রাজনীতিকরণের জন্য ব্যবহার করছি, কেনই বা হবে না? মৃত্যু তো মৃত্যু নিয়ে এই রাজ্যে রাজনীতি হবে না, এটা হয় বলুন তো? দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবে নিঃসন্দেহে আপনাদের মতামত। আরও এক স্বপ্নদীপ যেন এই রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো বিদ্যালয়ে, কোনো মহাবিদ্যালয়ে নতুন করে জন্ম না নেয়। ধন্যবাদ।